Ain't gonna. What? আইজানের কি এটা? না হাস। না না আইজানের হলো ছেলের মি। আইজান হাস কিনলো হ্যাঁ? আইজান? বেবি ডাক? বেবি প্যাক প্যাক। আইজান তোমার কি পছন্দ হয়েছে হাঁসগুলো? অনেক কিউট না? দেখো আইজানকে বেবি হাঁস দেওয়া হলো। আইজান অনেক পছন্দ করে হাঁসগুলো, আইজানের পছন্দ। এবার ছেলের জন্মদিনে দামি কোনো উপহার না দিয়ে কয়েকটি হাঁসের বাচ্চা গিফট করেছেন নায়িকা শাবনূর। আর ছেলেকে দেয়া শাবনূরের এমন উপহার দেখে অবাক হয়েছেন নেটাগারিকরাও। দীর্ঘ 3 বছর পর দেশে ফিরে আনন্দের সময় কাটছে নায়িকা শাবনূরের। আর দেশে এসে শাবনূর ঘুরে বেড়াচ্ছেন তার পছন্দের জায়গাগুলোতে, সেই সাথে সেরে নিচ্ছেন তার হাতের কাজগুলো। শাবনূর তার একমাত্র ছেলে আইজানের জন্মদিনে ঘরও আয়োজন করেন। বেশ কয়েকজন সিনেমা পরিচালক আসেন শাবনূরের বাসাতে। শাবনূর তার ছেলেকে জন্মদিনে ছোট্ট কয়েকটি হাঁসের বাচ্চা গিফট করেছেন। একটি ভিডিওতে দেখা যায় শাবনূরের ছেলে আইজান নেহান হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে খেলছে। শাবনূর বলেন, আইজানের অনেক টয়েস আছে, তাই আমি ভাবলাম এবারে জন্মদিনে ওকে কোনো টয়েস গিফট করব না। ও হাঁসের বাচ্চা কিন্তু খুবই পছন্দ করে, আর আমি তাই ওকে এবারে হাঁসের কয়েকটি বাচ্চা গিফট করেছি। সারাদিন হাঁসের বাচ্চা নিয়ে খেলছে আইজান নেহান। মা ছেলের সুন্দর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। ভিউয়ার্স, শাবনূর ও শাবনূরের ছেলেকে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে অবশ্যই কমেন্টস করুন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।